ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেল স্বপ্ননীশ ফ্যামিলি স্টোরির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো গত 3 দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি, মানে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, প্রচণ্ড মানে প্রচণ্ডই। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করা যেতেই পারে, কারণ আজকে আমি একটু ফ্রি আছি এতক্ষণে, মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। আর তোমাদের গত ভিডিওতে বলেছিলাম, মানে আমার লাস্ট ভিডিওতেও, যে আমার বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, তো সেই কাজটা কমপ্লিট হয়েছে, তো সেই জন্য ফ্রি হয়েছি। আর আরেকটা প্রোগ্রাম আছে, তো অবশেষে যাচ্ছি এবার পুজোর পরে বাবা বাড়ি, মানে কালী পুজো তো ওখানেই কাটাবো ঠিক করেছি। তো আগামীকাল সকালে হয়তো যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখন ঘড়িতে বাজে 10:15, রাত 10:15। তো 10:15 থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম, আর অলরেডি আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর রেডি মোটামুটি জিনিসপত্র গুছিয়েছি, মানে যেগুলো পরিষ্কার করার সেগুলো করেছি। তো তোমাদের সেটা দেখাবো যে আমি কী কাজ করালাম এবং জায়গাটা আমার কেমন ছিল, কেমন থেকে কেমন করেছি, তো সেটা অবশ্যই দেখাবো। বিশাল কিছু না, তবে আমার কাছে খুব আনন্দের, মানে আমি যতটুকু করতে পেরেছি সেটুকু আমার জন্য অনেক আনন্দের, মানে নিজে করতে পেরেছি এটা জেনে আমার খুব, মানে এটাই ভালো লাগছে যে করতে পেরেছি আমি। তো আজকে অবশেষে এই কাজটা আমার পুজোর আগে করার কথা ছিল, মানে দুর্গাপুজোর আগে। তো শেষমেশ মানে মিস্ত্রির চক্করে পড়ে আমার কাজটা পুরো বানচাল হয়ে গিয়ে এত লেট করলো, শেষে অন্য মিস্ত্রি ডেকে আমাকে কাজটা করাতে হলো। তো অবশেষে কাজটা কমপ্লিট হয়েছে আজকে সকালে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী জায়গাটা কী করলাম, যে যার জন্য তোমাদের ভিডিও দিতে পারছিলাম না, আর আমি অনেকের কমেন্টসের রিপ্লাইও দিতে পারছিলাম না। প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, তো বিশেষ কিছু নেব না, কারণ আমার আর ছেলেরই, আমার হাজব্যান্ড যাচ্ছে না, তো আমরা দুজনই যাচ্ছি একাই। তো হাজব্যান্ডকে বললাম রেখে আসার কথা, ও তো যাবে না, আর সেই জন্য নিজেদেরই যেতে হচ্ছে। তো বেশি লাগেজ করে প্রবলেম, কারণ আমাকেই লাগেজটা ক্যারি করতে হবে। তো চলো তার আগে তোমাদের জায়গাটা দেখিয়ে দিই যে কী করেছি, মানে জায়গাটা দিয়ে আর কেমন ছিল সেটাও ফার্স্টে দেখাবো কেমন ছিল, তারপরে দেখিয়ে দেবো যে কেমন করেছি। তো বিশেষ কিছু করিনি আমি, একটা রান্নাঘর, মানে কিচেনের একটু ওপেন কিচেন করেছি, আমার কিচেন ছিল নিচে সেটাকে আমি ওপরে নিয়ে এসেছি। আর তবে কিচেন এখনও ইউজ করতে শুরু করিনি, কিচেনটা এখন করবো না শুরু, কারণ আমি তো থাকছি না, যখন আবার ঘুরে আসবো বাড়ি তখন থেকে আবার কিচেনটা স্টার্ট করব, মানে নতুন কিচেনে স্টার্ট করব রান্নাবান্না। আর এখন শুধু দেখাবো যে জায়গাটা কেমন করেছি, আর যে জায়গাটা যেটাকে আমি চলো দেখে ঘর বানিয়েছি, তো এইটা ছিল আমাদের আরেকটি জায়গাও করেছি, তো সেটাও দেখিয়ে দেবো। সেই কিচেনটা আমি ভেঙে, তখন আমার কাজ চলছিল, তো সেই ভিডিও ক্লিপটা আমি তখন রেকর্ড করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বাইরের জায়গাটা দেখছো, সেইখানে হবে কিচেনটা, এই জায়গাটাই হবে কিচেনটা। তো এখানে আমার ফার্স্টে বেসিন বসানো ছিল, তো দেখতেই পাচ্ছ ওখান থেকে বেসিনটা উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখানে কিচেনটা করব, তো যখন কিচেনটা তৈরি হয়ে যাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এরপরে দেখে নাও যে কেমন লাগছে, এরপরে মানে আমার জায়গাটা তৈরির পরে অন্যরকমই লাগছে দেখতে, তো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে। তো ফার্স্টে ঠাকুর ঘর দিয়েই শুরু করছি, তো এই যে দেখে নাও এটা হলো ঠাকুর ঘরের ফ্রন্টটা। তো ঠাকুর ঘরটাও আমি ওপেন ঠাকুর ঘরই করেছি, ঠিক এইরকম হয়েছে ওপরটা, তবে আমার এখনও রঙটা কমপ্লিট হয়নি, জাস্ট টাইলসের কাজটা হয়েছে। তো এইটা হয়েছে এরকমভাবেই করেছি, এটা ওপেনই থাকবে, সামনে হয়তো একটা পরে পর্দা দিয়ে দেবো, এখনও কাজ কমপ্লিট হয়নি সেই জন্য আমি কিছু গুছিয়ে নিইনি এখনও। তো দেখো এই হলো ঠাকুর ঘরটা। তো মোটামুটি আমার বাজেট অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকুই করেছি, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলতে পারো, কমেন্টসে জানিও যে কেমন লাগলো। তো আমার বাজেটে যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে করতে পেরেছি। তো এই হলো ঠাকুর ঘরটা,
আর এই মেঝেটা যে দেখছো, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা যে দেখছো, এটা আমার আগেই করা ছিল। এটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আগেই ছিল, এটা জাস্ট পরে এই কাজটা হয়েছে। তো এখানে করেছি কিচেনটা, তো কিচেনটা এখান থেকে স্টার্ট করেছি। কিচেনের যে টেবিলটা সেটা তোমরা জায়গাটা দেখলে বুঝতে পারবে যে এইভাবে করেছি। তো টাইলসগুলো মেলেনি, কারণ আমার যেহেতু আগের কিছুটা বসানো ছিল, তো পরে তো সেইগুলো সেম সেম পাওয়া যাবে না। তো যেহেতু পাইনি, সেই জন্য আমাকে অন্যরকমই বসাতে হয়েছে। তো এইভাবে আমি অন্যরকম দিয়ে জায়গাটা কভার করেছি। তো এই হলো সিঙ্কটা, এখনও পুরোপুরিভাবে আমার পরিষ্কার করাও হয়নি জায়গাটা, যেহেতু আজকেই কাজ শেষ হয়েছে। তো আজকে জল দেওয়া বারণ আছে, পুটিংটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো আজকে যেটুকু পেরেছি মোটামুটি পরিষ্কার করেছি। তো এখনও রান্নাবান্না শুরু হয়নি, কিন্তু এখানে ওভেনটা আমি ঢেকে রেখেছি। এটা হলো আমাদের ঠাকুরের ওভেনটা। তো লক্ষ্মী পুজোর দিন যেটা ভোগ রান্না করা হয়েছিল সেই ওভেনটা আমার রাখাই আছে এখানে। তো ওটাই এখানে রেখেছি আপাতত, কিন্তু এখনও কিচেন আমার সাজানো হয়নি। জাস্ট আজকেই কাজটা কমপ্লিট হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কিচেনটা কেমন লাগলো, অবশ্যই জানাবে। তো এই গেল আর একটা জায়গা। তো এরপরে নেক্সট জায়গায় চলো চলে যাচ্ছি। আর বাইরে থেকে যদি দেখায়, ঠিক আমার জায়গাটা এইরকম, মানে সামনাসামনি এখানে ঠাকুর ঘরটা, মানে এটা আমার হয়তো কাছাকাছি এতটা হয়ে গেছে কিচেনের সাথে। তো এটা আমার এখানে একটা রুম ছিল, এটা রান্নাঘরেই ছিল ফার্স্টে। তো এই জায়গাটাকে ভেঙে এইভাবে আমি করেছি, তো ওই জন্য এইভাবে মুখোমুখি হয়ে গেছে জায়গাটা। একটু কাছাকাছি হয়ে গেল, ব্যালকনি ছিল, যেহেতু জায়গাটা এরকম ছিল, কিন্তু ওই থেকে আমার বেসিনটা উঠিয়ে নিয়ে আসতে হয়েছে। চলো নেক্সট জন্য। তো এখানে বেসিনটা সেট করেছি বলে একটু টাইলসগুলো বসিয়ে নিয়েছি। টাইলসটা বসিয়েছি আর একটাও কারণে, কারণ যে ওয়াশিং মেশিন নিয়ে আমি আগে কাঁচা ধোয়াটা করতাম যে জায়গাটা, সেই জায়গাটা আর ওইখানে করা যাবে না, তো এখানে আমাকে করতে হবে। তো সেই জন্য একটু টাইলস বসিয়ে নিলে দেওয়ালটা নষ্ট হয় না, সেই জন্যই আমাকে এখানে টাইলসটা বসিয়ে নিতে হয়েছে। তো যাই হোক, মোটামুটি যেমন পেরেছি সব কিছু মেলেনি অত, একটু টাইলসগুলো একটু এদিক ওদিক হয়েছে, তবু বসিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। দেখিয়ে দিলাম আজকে জায়গাটা, যে আমি কোথা মানে কোন জায়গাটার কাজ করাচ্ছিলাম, যার জন্য একটু বিজি ছিলাম। তো সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। তো এখন প্রায় ঘড়িতে বাজে 10:30, তো এখন এরপরে ডিনার করে নেবো, কারণ সকাল সকাল আবার ওঠার ব্যাপার আছে। তো উঠতে হবে আর সকালে বেরোতেও হবে। তো চলো এরপরে ডিনারটা সেরে নিই। আর ডিনারটা না করা হলে তো এদিকে আবার রাত্রে শুতেও দেরি হয়ে যাবে, আর রাত্রে শুতে দেরি হলে ওইদিকে সকালে উঠতেও দেরি হয়ে যাবে, কারণ এতটা পরিশ্রম যাচ্ছে 3-4 দিন থেকে। আর গোটা ঘর এতটা নোংরা হয় টাইলসের কাজ করালে, তোমরা যারা পেয়েছো তারা অবশ্যই জানবে, টাইলসে প্রচণ্ড কাটলে ধুলো হয়। তো সেই জন্য আমার মানে পরিষ্কার করতে করতে আর সারা দিন আমার পার হয়ে গেছে। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি একদম রাত্রিবেলা, আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রের ডিনার হয়ে গেছে এবং আমাদের বিছানাও কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলেও ঘুমিয়ে গেছে। আর এখন ঘুরিতে বাজে 12:05 দেরি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর আজকে ব্লগটা আর বড় করছি না, যেহেতু ব্লগটা আমার শেষ করা হয়নি, তো সেই জন্য এখন আবার ভিডিওটা অন করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর আগামীকালের আবার যে যাচ্ছি সেই ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখো, দেখতে থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলো একটা লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই, গুড নাইট। আবার তোমাদের সামনে হাজির হবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা।